বন্ধুরা, আজকের রেসিপি চিকেন কারি। আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা, চিকেন কারি বানাতে কী কী লাগছে দেখে নেওয়া যাক এক নজরে। সবার আগে নিয়ে নিয়েছি চিকেন, খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম টক দই, আদা রসুন লঙ্কা বাটা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা সুন্দর হয়, এটাই ঝাল হয় না। এবার দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। খুব ভালো করে হাত দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে নেবো, ভালো করে মেখে নেবো। ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে বন্ধুরা, দেখুন কী দারুণ দেখতে লাগছে। এবার আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখলাম ঢাকা দিয়ে। আলু পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি, আরও কিছু মশলা আছে আমি রান্নার মাঝে বলছি। কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলে এক চুটকি হলুদ দিয়ে দিলাম, তাহলে আলুটা দেখতে ভালো লাগবে কালারটা। আলুটা ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে, সব আলু ছেড়ে দিয়েছি। গোল্ডেন ব্রাউন করে আমি আলুগুলো তুলে নেব, সুন্দর একটা আলুতে কালার এসে গেছে, আর 1 মিনিট থাকলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর আলুটা দেখতে লাগছে। এবার আমি আলুগুলো সব তুলে নেব, সব আলু বন্ধুরা তুলে নিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর কুচুনো পেঁয়াজ, 1 বাটি কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমাকে একটু ধৈর্য ধরে ভালো করে একটু ডিপ কালার করে ভাজতে হবে। ভালো করে দেখুন হয়ে এসছে প্রায়। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম আমি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট মতো আমি টমেটো দেওয়ার পর ভেজে নেবো, বাদ বাকি চিকেনের সাথে কষতে কষতে টমেটো মিশে যাবে। খুব সুন্দর পেঁয়াজের কালার হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা, জল কিন্তু 1 ফোঁটাও দেবো না। দেখুন সুন্দর করে মেখে রেখেছিলাম, মশলাটা আমি হাত দিয়ে কাচিয়ে দিয়ে দেবো। এবার ধৈর্য নিয়ে এটা গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় হাইতে রাখবেন, তা নাহলে জল বেরিয়ে যাবে। ধৈর্য নিয়ে চিকেনটা কষাতে হবে, চিকেনটা কষানোর উপরেই কিন্তু টেস্ট আসে আরও বেশি করে। তো এবার আমি চিকেনটা খুব ভালো করে বন্ধুরা কষাবো। চিকেন কষানো হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। এবার দেখুন আমি একটা সিক্রেট মশলা, এইটা এই মশলাটা দিলে এই চিকেনের রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, একটা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর আছে জায়ফল, জৈত্রী, সাজিরে, সামরিচ। আমি ড্রাই রোস্ট করে নিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপরে গুঁড়ো করে নেব। চিকেনটাও খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে, তার মাঝে আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটাও সেদ্ধ হতে হবে, তা নাহলে মাংস সেদ্ধ হয়ে ছেড়ে চলে যাবে, আলু সেদ্ধ হবে না। তো ঠিক মিডিলে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। এবার মশলাটা আমি গুঁড়ো করে নেব, মশলাটা ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা, চিকেন খুব ভালো কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, গেভি গেভি হবে না, হুড়হুড়ে ঝোল হবে না, একদম ড্রাই হবে, সেই জন্য গেভি গেভি হবে, যাতে খেতে সুবিধা হয়। ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস সবার সাথে, লাচ্ছা পরোটা সবার সাথে খেতে পারবেন। দারুণ এই চিকেন রেসিপিটা বন্ধুরা, দেখেছেন তেল ছেড়ে দিয়েছে, তার মানে চিকেন খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আমি পাশের গ্যাসে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম, গরম জল আমি চিকেনে দিয়ে দিলাম, ঠান্ডা জল দিলাম না, দেখুন তাড়াতাড়ি ফুটে উঠবে। তো এবার আমি এটা আলুটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা, 5 মিনিট পরে আমি ফিরে আসলাম, দেখুন চিকেনের কালারটা কী দারুণ লাগছে। এবার যে মশলাটা গুঁড়ো করলাম 2 থেকে 2.5 চামচ মতো দিয়ে দিলাম, এবার ভালো করে একটু টকবক করে ফুটিয়ে নিলেই আমার চিকেনের কষা বা চিকেন কারি একদম রেডি। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না, আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার জোরহাত করে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের পর্যন্ত এই পর্যন্তই, আবার পরে কোনো ভিডিও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।